করোনা আতঙ্কে গাড়ি থেকে আটার বস্তা আনলোড করল না শ্রমিকরা। ঘটনা বিশালগড় মহকুমার গোকুলনগর রাস্তার মাথা গোডাউনে। ঘটনার বিবরণে জানা যায়, এদিন আগরতলা থেকে সোনামুড়া ধনপুর খাদ্য দপ্তরের গোডাউনের উদ্দেশ্যে একটি গাড়ি আটার বস্তা নিয়ে যায়। সেখানে গিয়ে গাড়ি চালক জানতে পারেন, ধনপুর গোডাউনে যারা কাজ করেন তাদের মধ্যে পাঁচজন শ্রমিক করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসছে। সাথে সাথে গাড়ি চালক ওই গোডাউনে কর্মরত আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে। সেখান থেকে সে গাড়িটি বিশালগড় মহকুমা গোকুলনগর রাস্তার মাথা গোডাউনে নিয়ে আসে। তখন রাস্তার মাথা গোডাউনের শ্রমিকরা সেই গাড়ি থেকে আটার বস্তা আনলোড করতে অস্বীকার করে। তখন গোকুলনগর গোডাউনের ইন্সপেক্টর শ্রমিকদের জানান, যদি আটার বস্তা গাড়ি থেকে আনলোড করা না হয় তাহলে লিখিত দিতে হবে। তিনি শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। তখন শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে যায়। শ্রমিকদের বক্তব্য, যতক্ষণ পর্যন্ত গাড়িটিকে স্যানিটাইজ না করা হবে ততক্ষণ তারা সেই গাড়ি স্পর্শ করবে না। এ নিয়ে শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়। এখান গুড়াওয়ানে যাওয়ার পর, ধনপুর যাওয়ার পর, আপনার এখানে গাড়ি তেলামছি তো অনেক শুনছি যে করোনা বলে কী খাইছে এরকম শুনতেছি। কোন জায়গায় পাওয়া গেছে? পাওয়া গেছে কোন জায়গা জানি না, আমি ধনপুর গুড়াওয়ানে গেছি আটা নিয়ে। এরপর তারপরে কইতেছে ক এখানে করোনা বলে পজিটিভ পাওয়া গেছে। এখানে ধনপুর থেকে আপনি গাড়িটা নিয়ে ব্যাক করেছেন? না, ব্যাক করে এখানে এখানে যেহেতু লেবার নাই, লেবার নামা যা পারতো না, কইছে বিশালগড় গুডাউনে লাম্বা। এখানে কি ধনপুর গুডাউনে কি শ্রমিকদের মধ্যে পাওয়া গেছে নাকি? হ্যাঁ, এরকম শ্রমিকদের মতন। তো এই গোকুলনগরের গুডাউনের শ্রমিকরা কি বলে? কোন জায়গায়, এই যে জায়গাতে আপনি এখন গাড়িটা নিয়ে এসেছেন সেই জায়গা শুনছি গুডাউনের ইনচার্জ কইছে যে শ্রমিক চাইতেছে যে গাড়িটারে স্যানিটাইজ করার লাগবে। এতটুকু ধনপুর থেকে বেরোনোটা গাড়িটা আটা নিয়ে ফেরত আসছে, ফেরত আসে বলে আমরা ডিপার্টমেন্টের গাড়ির ড্রাইভার থেকে শুনতে পাই যে এখানে পাঁচজন শ্রমিক করোনা পজিটিভ। এই কারণে আমরা সবাই মানে সে গাড়িটা যতগুলো স্যানিটাইজার না হইব, প্লাস ড্রাইভার যতগুলো স্যানিটাইজার না হইব গাড়িটা আমরা আনবো করতাম। সে গাড়িটা কোন জায়গা থেকে এসেছে? আমরা ধনপুর থেকে। তো তোমাদের যে এখানের যে ইন্সপেক্টর স্যার, উনি কী বলেছেন আর তোমাদেরকে? ইন্সপেক্টর স্যার বলতে আমাকে সিআই ফোন করে বলছে যে আমরা যদি না নামা হয় তাহলে একটা লিখিত অভিযোগ দেওয়ার জন্য। তো তোমাদের দাবি কী? আমাদের দাবি গাড়িটা যতক্ষণ অব্দি স্যানিটাইজার প্লাস ড্রাইভার যতক্ষণ অব্দি স্যানিটাইজার না হবে ততক্ষণ আমরা গাড়িটা আনতে পারবো। আমি তারা আপনি বলে বলেছেন তাদেরকে লিখিত দিতে হবে? হ্যাঁ, লিখিত দিতে হবে। আমার অবস্থা কি কইছে লিখিত? আপনি জানেন তো যে সে গাড়িটা যেন মানে ধনপুর থেকে এসেছে এবং দুই পাঁচজন লোক যেন পজিটিভ পাওয়া গেছে, সেই বিষয়টাতে আপনি জানেন তো? হ্যাঁ জানি। তো যেহেতু শ্রমিকরা এই বিষয়টা শ্রমিকরা তো বলছে গাড়িটা যতক্ষণ পর্যন্ত স্যানিটাইজার না করা হবে ততক্ষণ আমরা এই গাড়িটাতে টাচ করব না। তো আপনি বলে বলছেন যে লিখিত দিতে হবে? আমার অফিস থেকে কইছে, আমি কইতেছি না, আমার অফিস থেকে কইছে, আমার এই ব্রাঞ্চ অফিসারে কইছে, তারা থেকে একটা লিখিত দিলে লিখিত দিয়ে পাঠাইতাম। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।